রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই যে বাখমুত নিয়ে এত মাতামাতি, ইউক্রেনের পূর্বাঞ্চলে সেই শহরটির দখলে নিয়েছে মস্কো। শুক্রবার এমন দাবি করে পুতিনের গোপন বাহিনী ওয়াগনার গ্রুপের কমান্ডার ইয়েভগেনি প্রিগোজিন। 23 বাখমুতের বিভিন্ন জায়গায় ওড়ানো হয় ওয়াগনার গ্রুপের পতাকা, আর এমন দৃশ্যের ভিডিও ছবি প্রকাশ করে ওয়াগনার কমান্ডার নিজেই। ভিডিও সত্যতা যাচাই করতে অনুসন্ধান চালায় বার্তা সংস্থা রয়টার্স। তাদের মতে, বাখমুতের বিভিন্ন স্থাপনার সঙ্গে মিল খুঁজে পাওয়া গেছে ওই ভিডিওর। যদিও গেল কয়েকদিন আগেও বাখমুতে যুদ্ধ চালাতে অস্ত্র গোলাবারুদ সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া, পুতিনের বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন ওয়াগনার কমান্ডার। তবে রাশিয়ার বাখমুত নিয়ন্ত্রণে নেয়ার দাবি শুরুতে প্রত্যাখ্যান করে কিয়েভ। এখনও শহরটিতে মস্কো ও কিয়েভের সেনারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে জানায় তারা। পরে অবশ্য G7 সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের মুখে রাশিয়ার বাখমুত দখলের বিষয়টি স্বীকার করে নেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, 7,000 বাসিন্দার এই শহরটিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে রাশিয়া। জাপানের হিরোশিমায় G7 সম্মেলনের পর রাশিয়ার বিরুদ্ধে আরও শক্ত প্রতিরোধ গড়ে তোলার প্রত্যাশা কিয়েভের। জেহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।